ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গু বাহিত এডিস মশা ছড়িয়ে পড়েছে, প্রতিদিন ডেঙ্গু আক্রান্ত হচ্ছে মানুষ। ডেঙ্গু প্রতিরোধে করণীয়। বর্ষায় ডেঙ্গু জ্বরের প্রকোপ বাড়ে, এ সময় অধিক সতর্ক থাকুন। ডেঙ্গু জ্বরের বাহক এডিস মশা পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে। অফিস, ঘর ও আশেপাশে পানি জমতে দিবেন না। যে কোনো পাত্রে জমিয়ে রাখা জমে থাকা পানি তিন দিনের মধ্যে পরিবর্তন করুন। এডিস মশা সাধারণত দিনের বেলা কামড়ায়। যথাসম্ভব লম্বা পোশাক পরুন। দিনে ঘুমানোর ক্ষেত্রেও মশারি ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়। তীব্র জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশিতে ব্যথা, শরীরে লালচে দানা ইত্যাদি ডেঙ্গু রোগের লক্ষণ হলেও সাম্প্রতিককালে এর ব্যতিক্রম পাওয়া যাচ্ছে। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি বেশি তরল খাবার খাওয়ান। জ্বর হলে নিকটস্থ হাসপাতালে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন ও ডেঙ্গু জ্বরের পরীক্ষা করুন। জ্বর ভালো হওয়ার পরও ডেঙ্গুজনিত মারাত্মক জটিলতা দেখা দিতে পারে, তাই সতর্ক থাকুন ও হাসপাতালে চিকিৎসা গ্রহণ করুন। সতর্ক হন, সুস্থ থাকুন। তাহলে এই সময়গুলোতে যেগুলোতে ডেঙ্গু জ্বর আছে, অন্য কোনো লক্ষণ নেই, মাথা ব্যথা, শরীর ব্যথা, জ্বর এবং খুব খারাপ লাগতেছে, এটা হলো ডেঙ্গু সন্দেহ করতে হবে। ডেঙ্গু সন্দেহ করলেই মানুষকে করতে হবে যে সম্পূর্ণ বিশ্রাম, প্রচুর পানীয় এবং স্বাভাবিক খাওয়ার, অল্প অল্প করে বারবার খেতে হবে। যেহেতু একবারে খাওয়া যায় না, খাওয়ার রুচি চলে যায়, তাহলে অল্প করে বারবার খেতে হবে। বারবারের মধ্যে ক্যালোরি বেশি খেতে হবে। তাহলে আমি রোগীদেরকে অ্যাডভাইস করি, মিষ্টি খাবেন, আইসক্রিম খাবেন, এগুলো খাবেন, এগুলো ভলিউম কম হলেও ক্যালোরিটা বেশি এসে যায়। তাহলে এইভাবে খেলে সাধারণত বেশিরভাগ রুগী এমনিই ভালো হয়ে যাবে। ওষুধ খাওয়ার না থাক, সাত দিনে ভালো হয়ে যাবে, এটা ভাইরাস জ্বর। তো যখন ওদের খুব খারাপ লাগবে এবং কতগুলো লক্ষণ হচ্ছে, একটা হচ্ছে আচরণের অস্বাভাবিকতা যদি হয়ে যায়, বারবার যদি বমি হয়, পেটে ব্যথা হয়, শরীরে যদি দানাদার র্যাশ হয় অথবা ব্লিডিং গাম থেকে নাক থেকে এগুলো হয়ে যায়, অথবা যদি রুগী খুব দুর্বল হয়ে যায়, অথবা যদি রুগীকে শক লাগে, মানে হাত পা ঠান্ডা হয়ে কোল্ড সোয়েট বলে যে ঠান্ডা ঘাম এরকম হয়, তখন এই রুগীগুলোকে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়া দরকার। কোনোভাবে যদি রুগীটা হাসপাতালে পৌঁছাতে পারে তাহলে ডেঙ্গু রুগী আর মারা যাওয়ার কথা নয়, বিকজ আমাদের ওই চিকিৎসা আছে। এটাতে চিকিৎসা কিছু না, শুধু ফ্লুইড দিতে হয়, আইভি ফ্লুইড। কিন্তু এখন দেখতেছি যে ওদেরকে হাসপাতালে আনার পরে, চিকিৎসা দেওয়ার পরে, আমার সব গাইডলাইন শেষ হয়ে যাওয়ার পরে রুগীরা মারা যাচ্ছে। তাহলে এখানে কিছু একটা করণীয় যে নাই, এটা আমি বলবো না, এটা আছে, কিছু একটা করার আছে। যে এবারেরটা অন্যরকম, এবারেরটা আমাদের ধারণার বাইরে, ধারণার অতীত, যে এরকম হতে পারে, উই নেভার এক্সপেক্টেড, ওইরকম কিছু সিচুয়েশান হচ্ছে, যে কারণে এটা অসম্ভব নয় যে আমরা সবাই বসে যদি আবার একটা প্ল্যান করে একটা গাইডেন্স যদি দিতে পারতাম, হয়তো কমে কেনা, এটা বলা, এটা তো স্পেকুলেশন, এটা তো কোনো প্রমাণ নেই, সব ভিত্তিহীন। আমি বলতে পারি যে আমার এখন ইমার্জেন্সিতে যে চিকিৎসাগুলো হচ্ছে এগুলোর দুর্বলতা আছে, দের ইজ উইকনেস, স্পেশালি ইন দ্য ম্যানেজমেন্ট অফ সিভিয়ার ডেঙ্গি, দের ইজ উইকনেস ইন ম্যানেজমেন্ট। এই জন্য আমরা ডেথ রিভিউ কমিটি থেকে একটা সাজেশন দিয়েছিলাম যে সব রোগীগুলোকে একটা জায়গায় করে বা দুইটা তিনটা জায়গায় করে চিকিৎসা দেওয়া যায় কিনা, তাহলে মোর অ্যাপ্রোপ্রিয়েটলি ওদেরকে গাইডেড হয়ে হয়তোবা একটু বেটার হতে পারতো।